ইরাকে এশিয়া কাপ স্টেজ 2 টুর্নামেন্টের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠেছেন বাংলাদেশের আর্চার রোমান সানা সোমবার উজবেকিস্তানের সাদিব আমির খানকে 6-0 সেটে হারিয়ে স্বর্ণের লড়ে নাম লিখেছেন দেশসেরা এই আর্চার ফাইনালে তার প্রতিপক্ষ ভারতের চৌহান বিনাল এদিকে ইরাকের সুলাইমানিয়ায় এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং স্টেজ 2 টুর্নামেন্টে রোববার রিকার্ভ পুরুষ দলগত রিকার্ভ মহিলা দলগত এবং কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ স্বর্ণের লড়াইয়ে তিন ইভেন্টেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত কম্পাউন্ড মহিলা দলগত মিশ্র দলগত সেমিফাইনালে পরাজিত হয়েছিল বাংলাদেশ ব্রোঞ্জ পদকের লড়াইয়ে এই দুই ইভেন্টেই বাংলাদেশের প্রতিপক্ষ ইরাক দীর্ঘ দুই বছর পরে আমি ফাইনাল স্টেজে উঠেছি এবং ফাইনালে উঠেছি এটা যে কত বড় একটা প্রাপ্তি আমি নিজেও ভাষা প্রকাশ করতে পারলাম সকলের প্রতি কৃতজ্ঞ যে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আমার টিমমেট থেকে শুরু করে সকলে যারা স্যারেরা আছেন সবাই আর দোয়া করবেন ফাইনালের জন্য ইনশাআল্লাহ আমি কোথায়